আরে আপনার যাওয়া দরকার নাই, এত বড় বিচে আপনি কোথায় গিয়ে খুঁজবেন? দেখা গেল খুঁজতে গিয়ে আপনি নিজেই হারিয়ে গেছেন। তার চেয়ে বেটার আপনি হোটেলে যান, হোটেলে গিয়ে ওয়েট করেন, ওরা নিজেরাই চলে আসবে। যান যান। ঠিক আছে, তোমার কথা মাইনে নিলাম, মাগার হুনো আমার বাগনির যদি কিছু হয় না রবি, তোমার কুলাম একবারে সিধা ফাঁসিতে ঝুলাম আমি, কয়ে দিলাম। এই আপনি আসলে একটু বেশি কথা বলেন, আর আপনার ভাগ্নিরে আপনি যতটা কচি মনে করেন সে কিন্তু অতটা কচি না, সেটা ঝুনা ঝুনা পাকা। ধুরো, এত টেনশন ভাল লাগেনি, হ্যাঁ বেড়াই বেড়াইছি, এত টেনশন হলে কেমতে বেড়ামু? মনে হইতেছে সফটিরে থাপড়ায় দাঁত ফালাই দেয় এক একটা, এত ব্যাদ্য পয়ে গেছে গা। আমি সকাল বিকাল তোমার লেগে কি খালার কাছে মায়ের গুতা খাই কও? আমি আজ পর্যন্ত কোন পিপড়া গায়ে দিনি কা, আমি মানুষ খুন করুম, তবে একটা প্ল্যানিং করছি বুঝছো। আমাকে বিয়ে হয়ে যাওয়ার পর খালারে নিয়ে আমার ওই যে সুটকির গোডাউন আছে না, তারপরে মুক্তি দশা থেকে উদ্ধার করুম। সব সময় তোমার মুখে খালি বাজে কথা। হ্যাঁ তুমি কি ভালোই বানা? হ্যাঁ ভালোই বানা। আচ্ছা চলো না পানির কাছে যাই, দেখো কত সুন্দর লাগতেছে, তুমি মোর জীবনের ভাবনা। আরে গানটা শুনো নাকি বাংলা সিনেমার? ও যে সাবনুর গাইছিল, আইছি আইছি হুনছি হুনছি, হৃদয়ে সুখের দোলা, তোমাকে সারা দুনিয়া ভুলে যাবো, আমি তোমারে ভুলতে পারি না। সামি ভাইয়া একটা কথা বলবো? বলো ভাইয়া, আপনি যদি এরকম মন খারাপ করে থাকেন আমাদের কাছে কিন্তু খুব খারাপ লাগছে। আপনি সবাইকে জিজ্ঞেস করেন, সবাই বলবে খারাপ লাগছে। আমার মন খারাপ না। না না ভাইয়া, আপনার মন অবশ্যই খারাপ। আমার মন যদি খারাপ হয় তো তোমরা কি ভালো করে দিতে পারবা? হ্যাঁ, আপনার মন খারাপ থাকলে আমরা সেটা ভালো করে দেবো, কিন্তু আপনাকে তো এভাবে মন খারাপ অবস্থা আমাদের ভালো লাগছে না। সেটাই। এই যে অন্তরাপু, আপনাদের কিন্তু জোস লাগতেছে, হ্যাপি খুব মানিয়েছে। এই চৈতি, কথা বলবা ব্যালেন্স দেখে, ইনব্যালেন্স কোনো কথা বলবা না, ঠিক আছে? এই কথার জন্য কিন্তু আমার মনটা খারাপ হয়েছে, তোমরা উল্টাপাল্টা সব কথা বলতেছো। সামি ভাই, আমার কথাটা আপনি শোনেন, আমি বিকাশ বা চৈতির হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু ভাইয়া, আপনি তো ট্যুরটা অ্যারেঞ্জ করেছেন, আপনি এখন নিজেকে অ্যারেঞ্জার মনে করছেন তাই না? হ্যাঁ। আপনি যদি এরকম অ্যারেঞ্জার মনে করে গার্ডিয়ানের মতো বসে থাকেন তাহলে কিন্তু ট্যুরটা আপনার জন্য খুবই খারাপ হবে, খুবই বোরিং লাগবে। আপনি একটা কাজ করেন না, আপনি এই সময়ের জন্য ভুলে যান না যে আপনি অ্যারেঞ্জার, আপনি আমাদের সাথে ফ্রেন্ডের মতো হয়ে যান, তাহলে দেখবেন ট্যুরটা অনেক ভালো লাগবে, আমাদের সবার অনেক ভালো লাগবে। কি ভাইয়া পারবেন না? আরে পারবে, পারবেন না, অবশ্যই পারবে। হ্যাঁ হ্যাঁ পারবে। ও
স্বামী ভাই শুনেন আপনাকে অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক রেসপেক্ট করি রাইট রাইট কিন্তু আমরা চাচ্ছি কি এক টুরটাতে আপনি আমাদের ফ্রেন্ড হয়ে যান মানে অ্যাজ এ ফ্রেন্ড আমাদের সাথে পুরোপুরি মিশে যান মিশে যান তাহলে দেখবেন একদম অনেক এনজয় করছেন একদম ফুরফুরে হয়ে যাচ্ছেন অন্তরা শুনলেন তো ওরা কি বললো আপনি কি বলেন প্রস্তাবটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি আমরা কেউ আপনার সাথে দুষ্টামি করব না এই তো কত আনন্দ লাগছে ভাইয়ার ইচ্ছা খবরদার হ্যাঁ ভাই আপনি পারলে শুয়ে পড়েন এখানে ১০,০০০ টাকা স্বামী রুমে কি টাকা পয়সা আছে কিনা কি জানি স্বামীকে ফোন দিয়ে হিমির কথা বললে তো সে একটা টাকাও দিবে না দেখি স্বামী রুমে যাই এই তোর কাছে কি ৪০,০০০ টাকা হবে কত টাকা স্যার ৪০,০০০ টাকা স্যার কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বল বল এই জায়গা তো আইসে দেখতেছি অনেকে সাই পাশ খা আপনি কি দিনের বেলায় মেরে দিছেন এক চট দিয়ে দাঁত ফেলাই দেবো আমি পড়ছি একটা বিপদের মধ্যে বিপদ থেকে উদ্ধার করতে পারবি কিনা সেটা বল তুই স্যার ৪০,০০০ টাকা থাকলে আমি বাবুসির কাজ করি আমার কাছে ৪০০ টাকা আছে লাগলে নিতে পারেন তোর কাছে ৪০০ টাকা আমার কাছে ৫০০ টাকা আর তোর লাগে কথা বলাটা আমার সময় নষ্ট ৪০০ টাকা নেই কি এমন বিপদে ফেললো ৪০,০০০ টাকা লাগবো যাক এত কিছু নিয়ে আমার বাবা লাভ নাই আমি আমার রান্না নিয়ে ভাবি তুই বলো আমাকে যেতেই হবে এখন আমি কি অন্তর আপুকে কোলে করে নিয়ে আসবো না খালি হাত ধরে ঠিক আছে ভাইয়া যাবো যাও ওকে আপু আসেন শোনেন অন্তর আপু আপনি নেক্সট টাইম স্বামী ভাইয়ের সাথে কোথাও যাবেন দেখা গেল আপনাকে জঙ্গলে রেখে উনি পালিয়েছে
ভাই আপনি যদি আমাদের মতো না হতে পারেন তাহলে মজা পাবেন না সামনে আমি তো ব্যাগের কথা তালা দিচ্ছে না দেখি তো। এত টাকা স্বামীর রুমে? স্বামী এত টাকা পেলে কোথায়? স্বামী তো আমার একটা ভরে বললো না, তাহলে ভাগিনে আমারে বিশ্বাস করলো না। এখন বুঝতে পারছি কেন আমাকে অন্য রুমে থাকতে বলেছে। যাই হোক, এখন ঝামেলা করার দরকার নাই, আমার লাখখানে টাকা হলে চলবে। এরপরে হবে স্বামীর সাথে আমার আসল কথা। থ্যাংক ইউ স্যার, আমি আসতে পারবো। এই যে আপনি কিন্তু এখনো আমার প্রতি মাইন্ড করে আছেন। কেন স্যার, মাইন্ড করব কি নিয়ে? না মানে স্পিড বোর্ডে যেটা হলো আর কি, মানে আপনার সাথে তো আমি মানে আপনি ব্যাপারটা কেন বুঝতেছেন না? এই চারজনকে আমরা মেনটেন করতে হবে এবং তাদেরকে একত্রে থাকতে দেওয়া যাবে না। ওই যে স্পিড বোর্ডে আপনার সাথে হয়তো বা মিসবিহেভ করেছি, জানি না আপনি কীভাবে নিয়েছেন জিনিসটা, এটা আসলে মিসবিহেভ না। আপনি যেভাবে আমাকে ধরেছিলেন না, এটা ওদের সামনে অন্তত ঠিক ছিল না। দেখেন অন্তরা, আমরা হলাম ট্যুরের অর্গানাইজার, আমরা তাদেরকে বারবার নিষেধ করছি যে আপনারা বেশি ক্লোজ হবেন না, এবং আপনি তো জানেন সব কিছু। ওরা ফ্রেন্ড হিসাবে আসছে, এখন এখনকার ফ্রেন্ড আপনি তো বোঝেন, এখন ওরা যেন বেশি মিশতে না পারে বারবার আমি বলছি। এখন আপনি যদি আমাকে এত ক্লোজভাবে ধরেন তাহলে ওদেরকে আমরা গাইড করবো কেমন করে বলেন তো? আর ওরা তো আপনার এই সিচুয়েশন দেখে আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা করবে। স্যার আই আন্ডারস্ট্যান্ড, আই এম সরি, এরকম আর হবে না। এই যে আপনি যে বিষয়টা ইজি নেন নাই সেটা কিন্তু আপনার এক্সপ্রেশনই বলে দিচ্ছে। তাই স্যার, আপনি এক্সপ্রেশন বোঝেন। আমি তো বললাম তো, আমার বলাটা একটু মানে একটু হার্ড হয়ে গেছে, বলাটা আপনাকে ঠিক হয় নাই ওদের সামনে অন্তত। টেক ইট ইজি, ইজি ইজি হল। আমি ইজিই আছি স্যার। আপনার চোখ মুখ কিন্তু তা বলছে না। জি স্যার, আমি একদম ঠিক আছি। ওকে, আসেন আসেন আসেন। Thank you.
জান তোমার যা পছন্দ হয় সব লয় লও তুমি টাকা বিষয়ের কথা চিন্তা করবে না কইলাম আমি তো বুঝিবার পড়তেছি বিয়ের আগ পর্যন্ত এই আদর থাকবো বিয়ের পরে সব আদর কইটা যাইবো গা সব সময় নেগেটিভ চিন্তা আপনা করো গলা কইলাম না যা লাগে লও সব দেখছো কত সুন্দর মালা আমার এই মালাটা দেখান তো শোনো আজকে যদি হোটেলে যাই তাহলে খবর আছে খবর এমনি গেলো আছে এমনি গেলো আছে তোমার কি কি সক্রিয় করা লাগবে এর আজকে সব সক্রিয় করা লাগবে তোমার কোক কি কি সব আছে আমার সব লাগে আমার ভালো লাগতেছে না হোটেলে যাব হোটেলে লয়ে চলো জান কই কি খিদা তো অনেক লাগছে খায় দে হোটেলে যাই তোমার খালায় যদি হোটেলে যাওয়ার পরে খাওন না তাহলে করবে কি আহা তুমি আমারে এত চিন্তা করতেছো ও এটা ঠিক কইছো খায় গেলেই ভালো হয় হোটেলে গেলে যদি খালা খাবার না দেয় লাও লাও তোমার এমন একটা হোটেলে লয়ে যাবো জীবন ওই হোটেলে খাও নাই খাও নইছে এত চাপা বাজি মাইরো না সব শেষ এখন তুমি চাও বাজি টাইটেল দিয়ে দিছো দিলে তো আমিই দিছি আবার যদি সাহেব কইতো আমি একটা জিনিস আপনি চিন্তা করেছেন আপনি তো আমাকে কিছু বলেননি আমি চিন্তা করব কি নিয়ে হ্যাঁ বলছি আমি শুনেন এই এই যে দুটো ছেলে দুটো মেয়ে ওরা কিন্তু আসলে প্রেম করছে আই এম শিওর এখন আপনি মনে করেন ওই মেয়ে দুটি যদি ওই ছেলে দুটিকে ছেড়ে চলে যায় মানে ছ্যাঁকা দেয় তখন ছেলে দুটির কি হবে বলেন ছ্যাঁকা দিবে কেন না যদি দেয় তখন এই সায়াম এবং বিকাশ ওরা তো মেন্টালে যাবে প্রেমের ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে মেন্টালে যাবে তখন ছেলে দুটো কি হবে বলেন আপনি একটু রিভার্স চিন্তা করলেই তো পারেন আপনি ছেলে বলে ছেলে দুইটাকে নিয়ে চিন্তা করছেন একটু মেয়ে দুইটাকে নিয়ে চিন্তা করুন না ছেলে দুইটা যদি এই মেয়ে দুইটাকে ছেড়ে চলে যায় তখন মেয়ে দুইটার কি হবে ছেলেরা কখনো যাবে না যায় না আপনি এত কনফিডেন্স নিয়ে কথা বলছেন আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে আমার একজন প্রিয় মানুষ ছিল কাছের মানুষ প্রেম করতাম বলা চলে তার নাম মাধুরী সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে কিন্তু আমি যাইনি আমি যাইনি আমি প্রমাণ করেছি যে আসলে ছেলেরা তার ভালোবাসার মানুষকে ছেড়ে যায় না আমি যাব না কারণ আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে ছেড়ে যাব না এ থেকে এই প্রমাণিত হয় ছেলেরা কখনো যায় না স্যার সবাই কি আর মাধুরীর মতো হবে এই যে আমাকেই দেখেন না আমি যাকে ভালোবাসবো তাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না না এরকম সবাই বলে কিন্তু একটা সময় সবার চরিত্র একই জায়গায় গিয়ে পৌঁছে এখন বুঝতে পারছি প্রেম করলে আপনারা তো জলে কেন আপনি ব্যর্থ হয়েছেন বলে কি কেউ প্রেম করবে না 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 প্রেম করুক প্রেম করলে আমার কোনো নিষেধ নেই আমার কোনো অবজেকশন নেই কিন্তু আমি সবাইকে যেটা জানাতে চাই প্রেমে ছ্যাঁকা খেলে যে একটা কষ্ট একটা মানে ব্যথা আছে এই জিনিসটা সবাইকে সতর্ক করার জন্য মেসেজ হিসেবে আমি সবাইকে দিতে চাই আচ্ছা ঠিক আছে এখন চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই কি কি আছে একটু দেখে আসি সুন্দর লাগতেছে না অনেক জায়গাটা খুব সুন্দর জায়গাটা আসলেই সুন্দর আমার একদম প্রাণ জুড়িয়ে গেছে বুঝছিস আসলে আমার কি মনে হচ্ছে জানিস আমরা এখানে থেকে যাই আমরা মনে ঠিক বুঝলাম না আমরা মনে তুই আর আমি তুই আমার সঙ্গে থাকবি না রে থাকবো না কেন অবশ্যই থাকবো এখানে খাবি কি কেন মানুষ যা খায় এখানে তাই খাবো এখানে যে থাকবো খাবো টাকা লাগবে না টাকা পাবো কোথায় তুই একটা কাজ জুটে নিবি তাতেই আমাদের হয়ে যাবে তুই না মহেশখালী এসে একদম নাটক সিনেমার মতো ডায়লগ শুরু করেছিস জীবন এত সহজ না জীবন অনেক জটিল শোন না ববি আমারও না তোর মতো এখানে থেকে যেতে ইচ্ছে করছে যেতে ইচ্ছে করছে না ববি কেন সাইম খাবে তোকে কে খাবে মানে তোর আশাটা পূরণ করবে কে শুনি কেন তুই খাবি আমাকে তোর সঙ্গে এখানে সংসার পাতবো বলে কি ওর মাথাটা তো গেছে একবারে ভাবনা নিতে হবে নাকি তোকে কি রে বিকাশ তলে তলে এত দূর আর আমরা কিছুই জানলাম না বাই দ্য ওয়ে ট্রিটটা কবে পাবো আরে তোর তোরা দেখি মানে আমাকে নিয়েও মজা শুরু করছিস না 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 মানে চৈতি যা বলে সব কিছু তো ঠিক না বুঝছিস ওর কথা যদি আমি ধরতাম বন্ধুত্ব রেখে থাকতো না তাই না বিকাশ কিন্তু ঠিকই বলতেছে আরে
কি শুরু করলি থাম নাই মানে পরিবেশটা ঠান্ডা কর উত্তেজিত হয়ে গেলাম সবাই মিলে এই কুল কুল এখানে কিন্তু পরিবেশ ভারী হয়ে যাচ্ছে পরিবেশটা হালকা করতে হবে আরে চৈত্রী পরিবেশ এমন অনেকবার ভারী করেছে কতবার যে তার কোনো হিসাব নেই তুই বল তো কতবার এক মাসে তো দুইবার হবে কিন্তু বিকাশ তোর কিন্তু এই কথাটা বলে এখানে ঠিক হয় না নে মানে সত্যি কথা বলে আমি এখন গিলেন হয়ে গেলাম এই আমি এখন পরিবেশ হালকা করব এসব নিয়ে কথা বলা যাবে না ওই যাইতেছি না যাইতেছি যেখানে যাইতেছি সেখান থেকে ফেরত আসতে পারবো কিনা তাও জানি না আচ্ছা যাইতেছি কেন আমি সেই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই তবে একটা উত্তর আছে কোম্পানির স্বার্থে যাইতেছি ঠিক হয়ে গেছে আমার এই মেয়ে কেন পৃথিবীর কোনো মেয়ের আশেপাশে আমি থাকবো ফাল কে আবার আরে সুপার মতো কে হ্যালো আপনি এখনো আসতেছেন না কেন ভাই সেই কখন না রওনা দিলেন এই আমার কি পাখির মতো ডানা আছে নাকি আমি উইরে আসবো এরকম ভয়ঙ্কর রাস্তা তো আমি জীবনে দেখি নাই আসতেছি আমি ভাই তাড়াতাড়ি আসেন সন্ধ্যা হয়ে যাবে রাখেন আপনি সন্ধ্যা আপনার বিপদে আমি জীবনে রিস্ক নিয়ে আসতেছি এই কথাটা আপনি মনে রাখেন আচ্ছা আসতেছি নাকি ভাগো কে ফ্যাক্টরি আপনার সাথে কথা বলতে কাম করে তো ফোন রেখে দিছে হিমে আজকে রাতে বারবিকিউ পার্টি মাস্ট করতে হবে গিটার আনবো প্রচুর গান বাজনা হবে গিটার আনবো গিটার এখানে কই পাবি আরে বেটা ম্যানেজ করব আরে ম্যানেজ হইলো সামি ভাইকে তো চিনিস না সামি ভাই কিন্তু পার্টি গান বাজনা করতে মন হয় না জিবে আরে সামি ভাইয়ের কথা বাদ দে সামি ভাইকে ম্যানেজ করব আমি অর্ধেক তো লাইনে চলে আসছে আজকে দিনের মধ্যে ফুল লাইনে চলে আসবে ওকে ফাইন সব দায়িত্ব কিন্তু তোর কোনো কিছু উল্টাপাল্টা করলে কিন্তু আমাদের খবর আছে আমরা কিন্তু বংশই দিয়ে আসছি বাবাকে সব জানাই দিবে না হলে আচ্ছা চল আমরা রুমে যাই কি ব্যাপার দোস্ত তুই কি বিকাশের কথায় মন খারাপ করছিস আরে বিকাশ তো সবসময় এরকম করে কথা বলে তুই তো কখনো মন খারাপ করতি না আজকে আবার কি হয়েছে আমি সবসময় মন খারাপ করি না আর সব জায়গাতে কাজটা কি ভালো হলো দোস্ত বল আরে বাহ চৈতির রাগ সম্পর্কে তোর আইডিয়া নেই তুমি একটু ওর ঠিক হয়ে গেছে এই সাহেব ঠিক না আমি জানি না ভাই এই সিচুয়েশন সম্পর্কে আমি কিছু বলতে পারবো না চলো ঠিক এই ব্যাগ রেখে গেছে এলে কি আমার চল 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 ফালতু আই চৈতি তুই মন খারাপ করে দিছিস তোর এখন ব্যাগ টানতে হবে এখন মনে পড়তেছে কি ওই যে আমরা দেখতাম না টিভিতে আমি এখন অনেকটা পথ উপরে উঠছি এবং এই জায়গাটা অনেক ভয়াবহ দুর্গম পথ আপনি দেখুন এই যে দেখুন এইখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সেই ফেলে আসা রাস্তাটুকু আরে একদম ওইরকম মনে হচ্ছে বাবু
কেউ অস্ত্র তাক করবেন না আমি চলে আসছি মিমি এই যে টাকা এই যে ভিতরে টাকা আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আল্লাহ দোয়া লাগি মিমি মিমি আমি নিয়ে আসছি টাকা ওনাদেরকে বলো অস্ত্র না ধরার জন্য মিমি আমার এক কলস পানি দেন भैया তোমরা এখানে আসছো একটা সিগন্যাল দিয়ে আসবে না আরে ভাই সিগন্যাল দিয়ে আসতে তো আপনি যে কাজটা করতেছিলেন সেটা তো করতে পারতেন না আমরা দেখতেও পারতাম না আসলে সাইম ভাই হয়েছে কি আমার চুলের ভিতরে না একটা পাতা পড়েছিল ওইটা পরিষ্কার করে দিচ্ছিল অন্তরা যা বলছে রাইট কথা বলছে মিথ্যা কথা বললে আমরা মাইন্ড করব না আচ্ছা ভাইয়া এখন আমাদেরকে একটু রুম দেন প্লিজ আমরা ফ্রেশ হব রুম তো অবশ্যই দিব রুম তো লাগবেই কিন্তু এর আগে একটা প্ল্যান করতে হবে রুম তো লাগে চারটা তাই না সামি ভাই মানে এত রুম কেন লাগবে আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে বলো বলো ভাই শুনেন রুম লাগবে মাত্র দুইটা একটা হচ্ছে ছেলেদের রুম যেটাতে আমি আপনি আর স্যান থাকবো আর একটা হচ্ছে মেয়েদের রুম যেটার মধ্যে চৈতি ববি আর অন্তরা ম্যাডাম থাকবে ভাই আমার প্ল্যানটা কেমন লাগলো বলেন মার্ভেলাস খুব সুন্দর প্ল্যান তো তোমার মাথার মধ্যে এত প্ল্যান যে মানে গুরপাক খাই আমি কিন্তু জানি না তুমি তো ভবিষ্যতে আর্কিটেক্ট হতে পারবা তাহলে আমরা এই প্ল্যানটাই রাখি এই প্ল্যান নিয়ে আগাই নাকি আমার একটা অবজেকশন আছে তিনজনকে এক রুমে থাকা যায় নাকি আমি তিনজন মিলে এক রুমে থাকতে পারবো না এই তোর সমস্যা কোথায় আমি থাকবো না মানে থাকবো না আমার প্রবলেম আছে ব্যাস সাইম ভাই আপনি টাকার জন্য নিজের প্রেস্টিজ এত নিচে নামাবেন আমি কিন্তু কল্পনাও করিনি কিভাবে প্রেস্টিজ আমি নিচে নামালাম বুঝলাম না তো আপনি একজন ট্যুর কোম্পানির মালিক হয়ে এত টাকার মালিক হয়ে আপনি রুম শেয়ার করবেন এটা কেমন একটা আচ্ছা সাই ভাইয়া আমি একটা প্ল্যান দিই মানে সব মিলে রুম লাগবে তিনটা আমাদের চারজনের জন্য দুইটা আর আপনাদের দুজনের জন্য একটা হিসাবটা ঠিক বুঝলাম না ভালো করে বলো তো ভাই সব কিছু আপনার বুঝতে হবে না আমি অন্তরা ম্যাডামকে সব বুঝিয়ে বলছি আপনার এই বিষয়ে মাথা না ঘামলে চলবে তিনটা থাকবে মানে তার মানে কি তোমরা দুটা নেবে আর আমি আর অন্তরা এক রুমে থাকবো হ্যাঁ না 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 তোমাদের নিয়ে তো পারছি না এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে কী করে আমি বুঝলাম না শোনো আমি যা বলবো তাই রুম হবে টোটাল চারটা বিকাশ আর সায়ম এক রুমে থাকবে আর চৈতি আর ববি এক রুমে থাকবে আমি এক রুমে থাকবো আর অন্তরা এক রুমে থাকবে এটাই ফাইনাল ওকে আচ্ছা ঠিক আছে আপনার প্রস্তাব আমরা মেনে নিলাম কিন্তু স্বামী ভাই আমাদেরও কিছু প্রস্তাব আছে ববি বল আমরা কিন্তু রাতের বেলা পার্টি করব বারবিকিউ পার্টি এবং আপনাদের সেখানে থাকতে হবে আসবো অবশ্যই আসবো আমরা সাথে গান বাজনাও হবে কেমন হবে স্বামী ভাইয়া হ্যাঁ হবে আমি অবশ্যই সব কিছু হবে আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই চিন্তাও করো না আমি সেটা ম্যানেজ করব ঠিক আছে আর এখন থেকে নো টেনশন ডু ফুর্তি আন্ডারস্ট্যান্ড চলো তোমাদের রুমটা ঠিক করি স্যার আপনি সাথে অনেক টাকা নিয়ে এসেছেন কিন্তু এত টাকা নো টক এত চিন্তা আপনার করতে হবে না ঠিক আছে সেটা আমি দেখব আসো দেন এক কলস পানি দেন উঠতে উঠতে জিবলা বেরিয়ে গেছে গা বাবা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কষ্ট করে এসেছেন খালি কষ্ট করছি একদম মনে করেন জান্দা বেরিয়ে গেছে এইসব রাস্তা দিয়ে ওঠার অভ্যাস আমার আছে হ্যাঁ তারপরে মনে করেন যে এগুলো কোনো কষ্ট না আপনাকে যদি বন্দি থেকে উদ্ধার করতে পারি এটাই আমার সুখ ডাকাত কই নাকি ডাকাতের ফ্যামিলি নাকি কেমন নির্মম ফ্যামিলি দেখছেন ডাকাতের ফ্যামিলি ডাকাতের মতো হয়েছে এরা এক লাখ লাখ চিপস খাইতেছে আপনার একটা চিপস সাদেও নাই আমি নিশ্চয় নিয়ে আপনার 10 প্যাকেট চিপস খেলে তুমি আমি আপনাকে একবারও বলেছি যে কেউ আমাকে বন্দি করে রেখেছে কি পাগলের মতো কথা বলছে আপনি পাহাড়ে এসে বিপদে পড়ছেন তার মানে কি আপনার কেউ কিডন্যাপ করছে বন্দি করে রাখছে মুক্তিপণ দাবি করছে সেই জন্য তো আপনি আমাকে ফোন দিয়েছেন তাই না না আমি জন্য ফোন দিই তাহলে আপনার বিপদটা কি বলেন তো আপনি আমাকে বলার সুযোগ দিবেন তো আমি এখানে ছবি তুলতে এসে দেখি যে এই বাচ্চাগুলো করোনার কঠিন সময় পার করতে গিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে আমি চাই ওরা কিছু টাকা পেলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমার পক্ষে কক্সবাজার গিয়ে টাকা তুলে আবার এখানে আসতে অনেক সমস্যা হয়ে যেত
তাই আপনাকে বলেছি টাকাগুলো নিয়ে আসতে। আপনাকে আমি একবারও বলেছি কেউ আমাকে মেরে ফেলছে, কার্পেটের ভিতরে আমার মাথাটা কেটে ফেলছে, একবারও বলেছি এগুলো বলেন? তা বলেন না, কিন্তু আপনি যেখানে রানীর মতো আছেন ওদেরকে তো সাহায্য করবেন সেটাও তো বলেন নাই। আপনি জানেন কিভাবে এই টাকাটা আমার কালেকশন করতে হচ্ছে? কেন, ট্যুরের খরচের জন্য টাকা আছে না, ওখান থেকে আনলে তো হতো। আরে টাকা তো আমার কাছে রাখি না, ট্যুরের সব টাকা তো সামির কাছে থাকে। আপনি তো আমাকে সেই কথা বলেননি। আপনার এরকম বিপদের কথা শুনে এসব কথা বলা যায়? আপনি আমার সাথে এরকম একটা মিথ্যে কথা বলবেন জানলে আমি কোনোদিন আপনাকে হেল্প করতে আসতাম না। আমি এক্সট্রিমলি সরি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, টাকাগুলো দেন। শুনেন, আমি কিন্তু 50,000 টাকা আরও বেশি নিয়ে আসছি, ভাবলাম যে মুক্তিপণ যদি বেশি চায়। আর আপনি কি বলবো, আমার কিচ্ছু বলেন। আচ্ছা আমি সরি বলেছি তো, তাই না? এখন শুনেন, আমি এই টাকাগুলো ওদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিব যাতে ওদের পড়াশোনা কোনো ক্ষতি না হয়। আপনি না আসলে একটা পাগল। হ্যাঁ, টাকা গাছের পাতা নাকি ঝাঁকি দিলেই পড়বে? হ্যাঁ, আপনি যে এইভাবে টাকা বিলাবেন, টাকার কি কোনো দামই নাই আপনার কাছে? আমি কি আপনার টাকা নষ্ট করে ফেললাম? আরে না দাদা, সেই কথা তো বলি নাই, তবে টাকা হিসাব করে খরচ করে ভালো না? আমি যা করি এবং করছি তা খুব ভেবেচিন্তেই করি এবং করছি, এর মাঝে আপনার কোনো উপদেশ আমার লাগবে না। আপনার টাকা আমি কক্সবাজারে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিবেন তো অবশ্যই, আপনি যদি টাকাটা ফেরত না দেন তাহলে তো আপনি আমার কাছে ঋণী হয়ে থাকবেন। আপনি এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে আমি টাকাগুলো দিব না। আচ্ছা আমাকে কি আপনি ফকির মনে হয়? শুনেন, মুখের কথায় আমি বিশ্বাস করি, আমি সব কিছু বিশ্বাস করি করব। আরে আপনি তো দেখি সত্যি সত্যি মাইন্ড করে ফেলেছেন, আমি তো আপনাকে রাগানোর জন্য বলেছি। শুনেন একটা কথা বলি, আমি শিল্পী না হলেও আমি এইটুকু জানি শিল্পীরা কখনো বেইমান হয়। থ্যাংকস, বসেন টাকাগুলো দিয়ে আসি। যদি কবি গোবাসে কোয়ার যায় তাহলে হচ্ছে কবিরা কইছে প্রেম ভালোবাসা মানে না কোনো ধনী গরিব বুঝা নিচ্ছু। আমার যেটা মনে আছে না, ওই মন তো খালি হয়েছে গা ঝুমকা লেগে গেছে, তার কোনো অন্য কোনো জায়গাই নেই। আরে সুটকি মানে তোর লিগে মনে হইতেছে আমি দুনিয়াতে শান্তি পাব না? তরে তো আমি বুটি দিয়া কুপায়া পিচ পিচ করে কাইটা ফালাই দিব, বুঝছস? খালা মানিকের তো কোনো দোষ নাই কিয়া, ওরে তুমি মারবা কেন? আরে বাবা, মাইনকার পড়া পানি খাইয়া ফেলাইছো, একদম কথা কমি না খেলি, তোর নিজের শাস্তির লিগাও প্রস্তুত দেইস তোর কি করি? আপনি যে আমারে কোবাই বেন বটি কই বড়ি দিতে তাছি না, আমার লগে ই আর কি মারোছ না? হ্যাঁ বটি কেম দেহে দেখবি দেখবি, বটি কেম দেহে দেখবি? হ্যাঁ কি দেহম করে আপনি সুন্দর খালা দিগান কিছু করতে চাই না? কি দেখেন, কি খাচ্ছেন না কেন? আপনার খুব ক্ষুধা লেগেছে তো আপনি খান, পারলে আমারটাও খেয়ে ফেলুন সমস্যা। আরে আমি কি স্টুপিড নাকি যে আপনার খাবার খেয়ে ফেলবো? আমি বলছি তো কোনো প্রবলেম নেই, খেয়ে নেন সমস্যা নেই। বুঝছি আপনার খিদা নাই,
পাহাড়ে তো অনেক আদর সমাদরে ছিলেন, আমি পাহাড় বইতে বইতে না টায়ার্ড হয়ে গেছি, অনেক খিদা লাগছে। কি ব্যাপার, আপনি না খেয়ে তাকিয়ে আছেন কেন? কেউ তাকিয়ে থাকলে কি খাওয়া যাবে না? তাছাড়া পেটের পীড়াও তো আছে। আপনি যা ভাবছেন তা কোনোটাই ঠিক না। আপনাকে দেখছি। আমাকে দেখছেন? আমাকে কি ফার্স্ট টাইম দেখছেন? দেখছি আর ভাবছি, এতগুলো টাকা আপনি আমার জন্য নিয়ে যাবেন, জাস্ট হিসাবটা মিলাতে পারছি না। এই হিসাব কোনোদিন মিলাতে পারবেন না, হিসাব মিলাতে বড় মন লাগে। আপনার সব আছে কিন্তু বড় মন নাই। আরে ধুর, মুখে যা আসে তা বলবেন না তো। আমি বলতে চাচ্ছি যে আপনাকে দেখে মনে হয় না যে আপনার এতগুলো টাকা আছে। আমার কাছে কত টাকা আছে তা এই মুহূর্তে আপনাকে বললে আপনি একদম ফিট খেয়ে যাবেন।